মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাদের দত্ত বাড়ির একটা ঐতিহ্য আছে, মানে আমাদের বাড়িতে কেউ এলে মিষ্টি না খাইয়ে আমরা ছাড়ি না। কি জানেন, আপনার সাথে আমার মায়ের ওই ঝগড়া বিবাদ এসব থাকতেই পারে, কিন্তু তার মধ্যে আমরা তো পড়ি না। না, আপনারা পড়েন না। শুধু দাদির এই নাতিকে বস্তায় পুরে পাচার করার মধ্যে আপনারা ছিলেন। এই যে, আরে দূর দূর দূর, ওসব ওসব কেউ মনে রাখে না কি? পুরনো কথা সেই দেখ, এরা তো আমার সন্তানের মতো। আজ তোর বাপ বেঁচে থাকলে এই বড় খোকার বয়সেই তো হতো। এই যে বাবা, বলছি যে এই একটু সামান্য জল মিষ্টির আয়োজন করেছি, এখানে রাখো মমিতা। এই যে মিষ্টি, একটু মিষ্টি মুখ করুন। আর একদম চিন্তা করবেন না, এই বাড়িতে অনেক ঘর আছে, আপনার থাকার নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে বড় মা। বুঝি বড় খোকার ছেলে বউ? হ্যাঁ বড় মা, ভারী লক্ষ্মীমন্ত বৌমা আমাদের। মা, এসব কি শুরু করেছেন কি আপনারা? এইভাবে শত্রুপক্ষকে বাড়িতে বসে আপ্যায়ন করছেন? হ্যাঁ, আমি না হয় না জেনে শুনে শত্রুপক্ষের সাথে আত্মীয়তা করেছিলাম, তার জন্য তো আপনারা প্রত্যেকে আমাকে যথেষ্ট কথা শুনিয়েছেন। আর আমি চুপচাপ কিন্তু সে সমস্ত কথা শুনেছি, কারণ আমি নিজে ভুল ছিলাম। কিন্তু আপনারা সব জেনে শুনে এই ফ্রডটাকে বাড়িতে বসে বসে মিষ্টি খাওয়াচ্ছেন। আপনারা কি বুঝতে পারছেন না যে এরা শয়তানি করে আমাদের পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে? বাবু, জানিস তো পর্ণা শরীরটা ভালো নেই, উলোপাল্টা বকছে আবার। ওকে কেন নিয়ে এলি সব জেনে শুনে বল এখানে? যাদের মাথা বেশি সাফ হয় তাদেরই মাথা বিগড়ানোর চান্স বেশি থাকে। পর্ণা দত্ত মাথা খাটিয়ে ধাঁধার উত্তর বার করার, নিজের সম্পত্তি ভেবে অন্যের সম্পত্তির অধিকার নষ্ট করা এক জিনিস নয়। ম্যাডাম, আপনাকে 36 ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে যে হেমনলিনী দত্তই দুলাল দত্তের বিয়ে করা বৈধ স্ত্রী। পারবেন না ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।